ইট ইজ মাই ফার্স্ট ইউটিউব ভিডিও থেকে আমি আমার জার্নি শুরু করলাম। আজকের ফার্স্ট ভিডিওতে আমি আমার বাড়ির হরি মন্দির, ঠাকুর ঘর, আরও অনেক ঠাকুরের ফটো, বাড়ির আশেপাশে পরিবেশ দেখাবো। ভিডিওটা পুরোটা সবাই দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যেন নতুন নতুন আরও আলাদা আলাদা ভিডিও নিয়ে আসতে পারি। সো চলো শুরু করা যাক, চলো শুরু করি ভিডিওটা। ফার্স্ট আজ আমি তোমাদেরকে আমার বাড়ির হরি মন্দির বা তুলসী মন্দির দেখাবো। দেখো পুরো মন্দিরটা, এটা মনসা গাছ, এখনও স্নান করিনি তাই ঠাকুরকে জল দেওয়া হয়নি। এটা আমাদের ঠাকুর ঘর, এই শিব ঠাকুরটা কদিন আগে নিয়েছে, এটা আগে ছিল মা তারার ছবি, তারাপীঠ থেকে এনেছি। মায়ের চরণ আছে মা তারার, কৃষ্ণ ঠাকুর, বিশ্বকর্মা ঠাকুর, সরস্বতী ঠাকুর, মা কালীর ছবি, গণেশ ঠাকুর, সব ঠাকুরই কম বেশি রয়েছে। দেখো লক্ষ্মীনারায়ণ সিংহাসন রয়েছে, পুজো হয় আমাদের বাড়িতে। এ দেখো লক্ষ্মী ঠাকুর, নারায়ণ ঠাকুর, সরস্বতী ঠাকুর, গীতা, একটা ছোট্ট গীতা রয়েছে। দেখো ধান দিয়ে তৈরি করা দুটো জিনিস, খুব সুন্দর। এটা আমাদের একটা ঠাকুর ঘর, যেখানে অনুকূল ঠাকুর রয়েছে, আমরা বাড়ির সবাই অনুকূল ঠাকুরের শিষ্য। এই দেখো ঠাকুর ঘর, শিব ঠাকুর, এই রাধাকৃষ্ণ ঠাকুরটা আমি যখন ক্লাস ফোরে পড়তাম বার্থডেতে দিয়েছিল। দেখো চারটা পাতা বিশিষ্ট বেল পাতা, কাল সোমবার ছিল, কালকেই পেয়েছিলাম এই পাতাটা। এই সরস্বতী ঠাকুরের কার্ডগুলো আগে স্কুল থেকে দিত। এই দেখো মা তারার ছবি, দেখো হরি মন্দির, মনসা গাছ, এটা আমরা বিহার থেকে এনেছিলাম, এটা পুরো ফটোটা। এরকম এই দুটো আমাকে দিদা দিয়েছে, চুম্বক দিয়ে লাগানো আছে। এই দেখো মা কালী মায়ের ফটো, ক্যালেন্ডার, কাঁচের ভিতরে অনেক ধরনের ঠাকুর রয়েছে। দেখো আবার মা তারার ছবি, এই ক্যালেন্ডারটা আমার খুব প্রিয়। এই দেখো শিব ঠাকুর, বাবা শিব ছবি, দুর্গা ছবি, নম শিবায়। দেখো এই বাবা লোকনাথের ছবিটা বছর বাসন্তী মেলাতে নিয়েছি। দেখো ঠাকুমা মারা গেছেন, আমাদের বাড়ি, আমাদের বাড়ির গরু, ছানি কাটা মেশিন, পুকুরের চারপাশে অনেক ধরনের গাছপালা রয়েছে, আম জাম, কাঁঠাল, খেজুর, তাল, নারকেল। দেখো আম ধরে আছে কত, ওদের আলোর জন্য দেখা যাচ্ছে না ভালো করে। পুকুরের জলটা তো পুরো বৃষ্টির জলে ভর্তি হয়ে গেছে। এই দেখো সাপ মন্দিরের কোণে রুকে যাচ্ছে। এই ফুলটা কম বেশি সবাই ছিল, নয়নতারা ফুল, খুব সুন্দর। জবা ফুল সবার বাড়িতে কম বেশি রয়েছে। ফুল গাছ, আরো লিচু গাছটাতে অনেক লিচু ধরেছিল এবছর, এখন সব শেষ, কচি কচি পাতা ধরে আছে। আলু, পাঁপড়, চিপস, মারুতি দিয়ে গেছে একটু আগে। এই পেঁপে গাছটা দুটো বাড়ির মাঝখানে হয়েছে। দেখো হরি মন্দির এখনো জল দেওয়া হয়নি, স্নান করবো। চলো পুজোটা স্টার্ট করা যাক। এবারে শিব ঠাকুরকে স্নান করিয়ে নিলাম, এবার চন্দনটা বেটে নেব। এবার বেলপাতা ও ফুল দিয়ে শিব ঠাকুরের পুজো করব। আমি এখন ফুল ও বেলপাতা দিয়ে পুজো করছি শিব ঠাকুরের।
তুলো দিয়ে সলতে পাকিয়ে নিলাম তিনটে প্রদীপে। আর প্রদীপটা জ্বালিয়ে নেব, প্রদীপ ধূপ, প্রদীপ ও ধূপ দিয়ে আরতি করে নেব। আমার পুজো করা শেষ হয়ে গেছে।